এসে পড়লো বাংলাদেশের নতুন আরও একটি গেম, যে গেমটির মধ্যে ক্যারেক্টার হিসেবে থাকছে সাকিব খান, হিরো আলম, মান্না। শুধু তাই না, গেমটি তুমি তোমার 2 GB র্যামের ফোনেও খেলতে পারবে। তাছাড়া গেমের নাম কি বা গেমটা কোথেকে ডাউনলোড করতে হবে এবং গেমটি ডাউনলোড করার জন্য কতটুকু স্পেস লাগবে সব কিছু এই ভিডিওর মধ্যে বলবো। তো তার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবা, আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবা, কারণ বাংলাদেশি এবং বিদেশি নতুন নতুন গেমের আপডেট আমি রেগুলার দিয়ে থাকি। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো গেমটির নাম হচ্ছে অ্যালাইভ জম্বি। গেমটি হচ্ছে বাংলাদেশের ফার্স্ট সার্ভাইভাল ওপেন ওয়ার্ল্ড জম্বি গেম, যে গেমটির মধ্যে তোমাকে সার্ভাইভ করে থাকতে হবে, আর শুধু থাকলেই হবে না, তোমাকে জম্বিদেরকেও মারতে হবে। গেমটা যেহেতু জম্বি গেম তো সেক্ষেত্রে গেমের মধ্যে জম্বি থাকবে, তো জম্বিদেরকে মেরেই তোমাকে মিশনগুলো কমপ্লিট করতে হবে। আর গেমটি হচ্ছে সিঙ্গেল প্লেয়ার গেম হবে, গেমের মধ্যে মাল্টিপ্লেয়ার মোড থাকবে না, তবে ইন ফিউচার মাল্টিপ্লেয়ার মোড অ্যাড করা হতেও পারে, সেটা ডিপেন্ড করবে আপনাদের ফিডব্যাকের উপর। আপনারা যত গেমটা ডাউনলোড করে খেলবেন এবং ডেভেলপারকে ফিডব্যাক দেবেন ততই ডেভেলপার গেমের মধ্যে নতুন নতুন ফিচার অ্যাড করবে, আর যদি আপনাদের ফিডব্যাক ভালো হয় তাহলে ইন ফিউচার হয়তো ব্যাটেল রয়্যাল মোড এই গেমের মধ্যে আপনারা পেতে পারেন। আর গেমের মধ্যে আপাতত ক্যারেক্টার হিসেবে থাকবে মান্না আর হচ্ছে সাকিব খান, তবে যতটুকু ডেভেলপারের সাথে কথা বলে জানতে পারলাম ইন ফিউচার হিরো আলম আরও অন্য অন্য যে বাংলাদেশের অ্যাক্টর্স এবং অ্যাক্ট্রেস আছে তাদেরকেও অ্যাড করা যেতে পারে, এবং এটাও ডিপেন্ড করবে টোটালি আপনাদের ফিডব্যাকের উপরে। আপনারা যতটা ফিডব্যাক দেবেন ততটা ডেভেলপার গেমের মধ্যে নতুন নতুন জিনিস অ্যাড করবে, আর গেমটি আপনারা ইজিলি 2 GB র্যামের ফোনে খেলতে পারবেন। তাছাড়া সবথেকে ইন্টারেস্টিং বিষয় আমার কাছে লাগছে সেটা হচ্ছে একটি ওপেন ওয়ার্ল্ড গেম, যে গেমটি 2 GB র্যামের ফোনে চলবে, কারণ সচরাচর ওয়ার্ল্ডের যে ওপেন ওয়ার্ল্ড গেমগুলো হয় সেগুলো কিন্তু 2 GB র্যামের ফোনে তো দূরের কথা, 3 GB র্যামের ফোনে খেলতে গেলেও মোবাইল হ্যাং করে। তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে ওপেন ওয়ার্ল্ড গেম তৈরি করতেছে এবং সেই গেমটি 2 GB র্যামের ফোনে খেলা যাবে, তো জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। তো এই জিনিসটা আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সামনে যে গেম প্লে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা টেস্ট গেম প্লে, মানে জাস্ট একটা ডেমো, যেই ডেমোটা শুধু ডেভেলপার আমাকে দিয়েছে এবং আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। আর সামনে একটা ইমেজ দেখতে পাচ্ছেন যেখানে মান্নাকে তারা তৈরি করছে, আর আস্তে আস্তে বাংলাদেশের অ্যাক্টর্স অ্যাক্ট্রেস সবগুলো গেমের মধ্যে অ্যাড করা হবে, সেটার জন্য একটু সময় দিতে হবে, আর এই গেমটা আসবে, কারণ এই গেমের মধ্যে যে ডেভেলপার বাংলাদেশের সব থেকে ভালো ভালো ডেভেলপার আছে তাদের নামগুলো আমি এখন প্রকাশ করবো না, কারণ তারা বলেছে তাদের নামগুলো জানাতে না। তো গেমটা যখন রেডি হবে তখন সব কিছু আপনারা জেনে যাবেন এবং এটার A to Z আপডেট সব কিছু আমার চ্যানেলে পেয়ে যাবেন, তো তার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন। আর গেমটা এখন রেডি না, গেমটা যখন রেডি হবে তখন ডেমো ভার্সনটা আমাকে দেওয়া হবে খেলার জন্য এবং আমি সেই ডেমোটা আমার সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত করে দিব, তখন সবাই আপনারা ডাউনলোড করে খেলতে পারেন, এটা শুধু আমার সাবস্ক্রাইবারদের জন্য। যদিও ডাউনলোড লিঙ্ক আমি কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে নিয়ে সবাই ডাউনলোড করতে পারবে, তো এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো যাই হোক, আসলে আপনারা এই গেমটা নিয়ে কারা কারা এক্সাইটেড বা কারা কারা ওয়েট করছেন, যখন এই গেমটা আসবে তখন আপনারা অবশ্যই গেমটা খেলবেন, আর গেমটি আসার সাথে সাথে আমি আপনাদেরকে জানিয়ে দিব। আর নেক্সট কী গেম নিয়ে ভিডিও চান, বাংলাদেশি কোনো গেম নিয়ে ভিডিও চান কিনা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা যদি ফ্রি ফায়ার মতো হুবহু গেম খেলছেন তাহলে বাম পাশে ভিডিও দেখবেন, আর যারা হাই গ্রাফিক্সের ব্যাটল রয়্যাল গেম খেলছেন ডান পাশে ভিডিওটা দেখতে পান। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।